সম্মানিত দশক ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাইকাতু দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সিরাজগঞ্জ সাদাতপুর জগতলা গ্রামে দশক নদী ভাঙ্গা সেই বোনটি পুনরায় আবার আমরা খবর নিতে আসছি সেজন্য আমরা তার জীবনে গল্প শুনব এবং এই ভিডিওতে তার বিয়ের কথাটা আসবে ধরবো চলুন দর্শক তার জীবনে গল্প শুনবো সরাসরি তার মুখের থেকে যে কি অবস্থা আছে ভনটি এখন এবং প্রবাসীদের সাথে যোগাযোগ করার পর কতটুকু হয়েছে না হয়েছে সেই বিষয় নিয়ে আমরা জানবো সরাসরি তার কাছ থেকে চলুন দর্শক আমরা কথা বলতে চাই তার মুখের থেকে সরাসরি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার পরিচয় জানতে চাই আপনার কি নাম রিতা আক্তার আপনার ঠিকানাটা আপনার গ্রামে আসতে হলে কিভাবে আসতে হবে আপনি ঠিকানাটা বলেন আপনার মুখের থেকে সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ থানা সাদাতপুর গ্রামের নাম জকতলা জকতলা আচ্ছা তো আপনার ভাই বোন কজন চার বোন চার বোন বাবা মা কি বেঁচে আছে জি বেঁচে আছে আলহামদুলিল্লাহ তো আমরা আমরা একটু নিতে চাই আপনার প্রথমে এর ইন্টু ভিডিও করেছি যোগাযোগ করার পরে কেমন কেমন ইয়ে পেয়েছেন বা কেমন কথাবার্তা হয়েছে আপনার সাথে কেমন মনটা তো একটু ভালো ভালো লাগতেছে আজকে না যোগাযোগ হয়েছে আপনার সাথে কেমন কথাবার্তা কেমন হয়েছে ভালো হয়েছে সবাই ভালো ব্যবহার করেছে ধন্যবাদ বোন আপনার মুখের থেকে একটা ভালো কথা শুনলাম যে বিশেষ করে দেশ ও দেশের বাইরে যারা প্রবাসী ভাইরে তাদের সাথে ভালো ব্যবহার হয়েছে আপনি তাদের ব্যাপারে সুক্রিয়া আদায় করেছেন এই অসংখ্য প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই তো রিতাফা এখন কি অবস্থা আপনি সংসারের এখন মানে খারাপ অবস্থায় আছি তারপরেও মানে সুখ দুঃখ নিয়ে অনেক ভালো আছি আপনি বলছিলেন ভালো আছেন অনেকের সাথে কথা হয়েছে আপনার সহযোগিতা বলছে যে অনেকে করবে করবে না এরকমের অনেক কথাই আমরা শুনতে পেরেছি আপনার মুখ থেকে তো আসলে যেই প্রবাসীর সাথে আপনার কথা হয়েছে আসলে কেমন সহযোগিতার আশ্বাস দিয়েছে আমরা একটু জানতে চাই না কোনো এরকম আশ্বাস পাইনি এখনো তবে আশা করি মানে কথায় বিশ্বাস হয় আচ্ছা আমরা একটু পূর্বের গল্পে ফিরে যাই বোন রীতা সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনার স্বামীর সাথে ডিসাইড হয়ে গেছে এখন আসলে আপনি বাবা মায়ের কাছেই আছেন সন্তানকে নিয়ে আচ্ছা তো সেই সন্তানসহ যদি আপনার কিছু করার দরকার হয় তাহলে তো আপনি এই সন্তানকে রেখে কার কাছে কি করবেন আমার এই জানতে চাচ্ছি এই বিষয়টা তো রিতা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকা খুব কষ্ট এটা সব মেয়েরাই কিন্তু সেই কষ্টটা উপলব্ধি করে যারা থাকে আসলে আপনি কতটুকু স্বচ্ছন্দ বোধ করছেন বাবা মার সংসারে থেকে আমি তাদের সংসারে আসি অনেক কষ্টে আসি অনেক কষ্টে আসি সন্তান নিয়ে আমি যেহেতু থাকি অনেক কষ্ট করে সন্তানদের নিয়ে আসি কিন্তু আসলে এই কষ্টের পরও কিন্তু মনের একটা কষ্ট আছে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে তাই না হুম বলে অনেকই অনেক কথা বলে কি রকমের কথা শুনতো একটু যদি বলেন অনেকে অনেক কেউ খারাপ কথা কয় কেউ ভালো কথা কয় অনেক এগুলো শুনে অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে মানে যেহেতু স্বামী ছাড়া সন্তান নিয়ে মায়ে বাই থাকি অনেক অনেকজনে অনেক কথাই বলে অনেক কথা শোনায় অনেক আসলে কষ্টের মাঝেও কিন্তু সুখ আছে বিষয় হলো যে আপনার কষ্টটা আমরা বুঝি এবং যারা এই মুহূর্তে দেখছে অনেকেরই মা বোন আছে বা অনেকে যাদের বোন এই অবস্থায় আছে তারাও বুঝতে পারে যে কতটুকু কষ্ট একটা নারী বিয়ের পরে সন্তানসহ সহ বাবার বাড়ি থাকা সেটা আসলে একমাত্র সেই পরিবারটি জানবে তো আমি আসলে আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে আপনার এই অবস্থার পরে যখন আপনি বাবার বাড়ি আছেন তো থাকা অবস্থায় আপনার বাবা মার কাছে এরকমের কোনো প্রস্তাব এসেছে কি না যে আসলে রিতারে আমরা নতুন করে সংসার শুরু করে দিতে চাই তো এই বিষয়ে আপনারা কতটুকু এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি রিতা আপা যে আসলে অনেকেই তো এরকমের প্রস্তাব দেয় আসলে এরকম কোনো প্রস্তাব এসেছে কি না আপনাদের পরিবারের সাথে বা আপনার বাবা মার সাথে যোগাযোগ করেছে কি না মানে বিয়ে শাদির ব্যাপারে বা শাদির ব্যাপারে যোগাযোগ করছে কিন্তু আমি মানে রাজি হই নাই কেন না কারণ আমি তার বাবা মার কাছে আসি সে তার একটা আশ্বাস আছে যে না আমি ভবিষ্যতে কিছু করতে পারবো কোনো কর্ম করতে পারবো তার আশ্বাসে আমি আশ্বাসে আছে যে আমি সন্তান রেখে কাজ কাজ কাম করব কোনো কাজ করব আমি এই জন্য আমি রাজি হইনি মানে এই জন্য রাজি হননি নাকি ভালো লাগে নাই বা ভালো পছন্দ হয় নাই কোনটা না পছন্দ হয় না আর আমি এখন এসব করতে চাইও না চান না তো এই মূর্তি প্রোগ্রাম দেখে যদি আপনার সেরকমের কেউ আসে তাহলে কি করণীয় সে যদি আমি তার সব সাইড জানবো যদি সে ভালো হয় সে যদি ভালো হয় তাহলে আমি দেখব জানব কথা বলবো তারপর যদি ভালো হয় এখন মানে করব না মানে এখনো সিদ্ধান্ত নিচ্ছেন না সেরকম যদি যেহেতু একটা হচট খেয়েছেন আপনি একটি সমস্যার আপনার জীবনে হয়েছে তো এই সমস্যার কারণেই আপনি মূলত চাচ্ছেন না যে আসলে আমি নতুন করে কোনো সমস্যার সম্মুখীন হতে তো দর্শক আসলে আমরা যে কথাগুলো রিতার শুনছিলাম আসলে খুব মর্মাহাতিক একটি নারী অল্প বয়সে বিধবা হওয়ার পরে তার যে মনের অবস্থা কী হয় আসলে সেটা একমাত্র তিনিই জানেন তো রিতার কল গল্প যে আমরা শুনছি আমরা আসলে ধারাকভাবে এর আগে দুইটি পর্ব প্রচার করেছিলাম আপনারা দেখেছেন এবং অনেকেই অনেক খোঁজখবর নিয়েছেন আসলে সেই রকমের এখনও তিনি ভালোর দিকে পাননি বা সব কিছু সবাই ভালো কিন্তু তার সেভাবে সব কিছু ঠিক হয়নি বিদে এখনও তিনি দেখতেছেন যদি সেরকমই হয়ে যায় অবশ্যই আপনারা প্রোগ্রামের মাধ্যমে জানতে পারবেন যে আসলে রিতার কি অবস্থা রিতা কত দূর এগোলো তো আমি আর একটা জিনিস জানতে চাই সেটা হলো যদি আপনাকে এই সন্তান সহ কেউ নিতে চায় তাহলে আপনি কি করণীয় সেটা আমি তখন হ্যাঁ দেখব তখন দেখবেন যদি সন্তান হিসেবে কেউ আমাকে নিতে চায় অবশ্যই আমি যাব যাবেন আচ্ছা যদি আপনার এই সন্তান পরবর্তীতে তার বাবা দাবি করে তাহলে কি অবস্থা হবে না না একজন তো সন্তান যখন বড় করবে তিনি তার সন্তানের মতনই বড় করবে কথাটা বুঝেন রীতা যখন তিনি নেবে তার সন্তান হিসেবেই নেবেন তিনি কিন্তু অন্য সন্তান হিসেবে নিয়ে লালন পালন করবেন না দশটি বছর আপনার সন্তান লালন পালন করলো মানুষের মতন মানুষ বানালো তখন আপনার সাবেক স্বামী গিয়ে আপনার সন্তান চেয়ে বসলো কিন্তু সে আইন অনুযায়ী পাবে তখন আপনি কী করেনি তখন আমি আপনি কি আটকিয়ে রাখতে পারবেন কিন্তু আইনে তো তাকে দিতে হবে তাহলে কিন্তু আপনার জি হ্যাঁ এইটা হলো মূল কথা যদি আপনার দায়িত্ব কেউ নেয় বা আপনার সাথে কেউ সম্পর্ক জড়াতে চায় বা নতুন জীবন শুরু করতে চায় তাহলে হয়তো সন্তান আপনার পাশে থাকলো যদি কখনো ভবিষ্যতে সেই সন্তান তার বাবা নিতে চায় তাহলে আপনার কোনো দাবি দেওয়া থাকবেন না এবং যার সাথে আপনি যাবেন তারও কোনো দাবি দেওয়া থাকবেন না এইটাই হলো মূল কথা আপনি এখন বলছেন যে আমি দিব না সেটা কিন্তু বোন নিজের আবেগের কথা আবেগ দিয়ে আসলে দেশ চলে না সংসারও চলে না ভালোবাসাও হয় না ঠিক নাকি আবেগ দিয়ে ভালোবাসা পেয়েছেন আপনি না প্রেম তো করা হয়নি করা হয়েছে করে বলে মানুষের জীবনে একবার প্রেম আসে ভালো লেগেছিল হয়তো প্রকাশ করেননি না এসব মানে কোনোটাই করি এটা তো আসলে খুব কষ্টের একটা কথা কেন করেন না কারণ আমি তো গরীব কেউ ভালোবাসে না হ্যাঁ গরীব মানুষকে তো অনেকেই বেদ প্রস্তাব দেয় কারণ তারা প্রতিবাদ করতে পারে না আপনার কি অনেক প্রস্তাব দিয়েছিল না কেন বয়ফাই ছিল নাকি আমি ঠিক জানি না কিন্তু এরকম প্রস্তাব আসে না বিয়ের আগে আসে না না বিয়ের পরেও আসেনি না বিয়ের আগে আইছে কিন্তু আমি রাজি হইনি বিয়ের পরে এরকম প্রস্তাব আসেনি বুঝতে পারছি না তো আসলে এই যে আপনার দুইটা পর্ব আমরা এর আগে করেছি এই পর্ব দুটি করার পরে আসলে কেমন রেসপন্স পেয়েছেন আসলে আপনার মনে হয় কেমন যে আপনি একটা গন্তব্যে পৌঁছাতে পারবেন হ্যাঁ মনে হয় আমি পারবো আপনার মনে হয় আপনি পারবেন আচ্ছা দর্শক রিতা কিন্তু আসলে খুব আশাবাদী কারণ হচ্ছে তিনি আসলে এখনো খুব মন সাহস নিয়ে তিনি বলছেন যে আসলে আমি এর আগে কিন্তু এরকমের কথা তিনি বলেননি কারণ অনেকের সাথে কথা হয়েছে ভালো মন্দ যাচাই হয়েছে এই কারণে কিন্তু তিনি বলতে সাহস পেয়েছেন যে আসলে সম্ভব যদি আমি যাই তাহলে অবশ্যই সম্ভব তাই না আপনি তো এখন সাদাতপুরই থাকেন সাদাতপুরে আছেন সাদাতপুরে আপনি আসলে এই পর্যন্ত যার সাথে কথা হয়েছে বিশ্বাস কি হয়েছে সেরকমের যে আসলে তাকে বিশ্বাস করা যায় ফোনের মাধ্যমে মানে ফোনের কথায় অনুযায়ী বিশ্বাস হয়নি এখন দূরে তাই না তো এই মুহূর্তে আসলে দর্শক দেখছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার যদি এই কথা অনেকের সাথে কথা হয়েছে বা অনেকেই আপনাকে ডিস্টার্ব করে বলছিলেন তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা যারা আপনাকে ভালো লাগবে বা ভালোবাসবে বা সহযোগিতা করবে তারাই কি আপনাকে ফোন দেবে আমাদের কাছে তো অভিযোগ করেছিলেন সেই অভিযোগটা এখন করেন যে অনেকেই তো ফোন দেয় বিরক্ত করে তারা কি বিরক্ত করবে নাকি না বন্ধ করে দেবে না তো আপু আসলে আপনি আমাদের কাছে একটা অভিযোগ এনেছিলেন যে ভাইয়া আসলে তো সাহায্যের নামে অনেকেই অনেক রকমের মন্তব্য করে দেখেন বোন একটা প্রোগ্রাম ছাড়ার পরে এক দুই পাঁচ লক্ষ লোকে দেখে থাকে এক সপ্তাহের ভিতরে বা এক দিনের ভিতরে তো অনেক ফোনই আসে এটা আসলে আপনার দোষের নয় এটা প্রোগ্রাম দেখার পর অনেকেই চায় খোঁজখবর নিতে খোঁজখবর নেওয়া কিন্তু দোষের নয় তারপরে অনেক সময় অনেক কথা বলে ফেলে সব মানুষ কিন্তু সমান নয় তারপরও আপনি ফোনটা রিসিভ করবেন এবং কথা বলার চেষ্টা করবেন যদি সেরকমের কোনো নেগেটিভ দেখেন তাহলে আপনি বলেন না তাই না তিনি তো আর আপনাকে ফোন রিসিভ করাতে পারবেন না তাই না তো সেভাবে কি বিরক্ত হয় অনেক ফোনে যারা বিরক্ত করে তার রাজা ফো তাদের সাথে কথা বলতে চাই না আমি চান না ভালো একটা বন্ধু জানে তো দ্যাশো রিতা কিন্তু বলছে আসলে ভালো একটা মনের মানুষ চায় আপনাদের সামনেই তো দর্শক এই প্রোগ্রাম দেখার পর অবশ্যই আমরা আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক এবং রীতার সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের নাম্বার আছে নাম্বারটা কি আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো তাই না রীতা আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আমরা আজকে বিদায় নিচ্ছি আমাদের হাতে একেবারেই সময় নেই আমরা পরবর্তী প্রোগ্রামে বিস্তারিত জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক আপনার উদ্দেশ্যেই বলছি অবশ্যই ভালোভাবে যাচাই করে এবং চ্যানেলের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা অযথা বিপদে পয়সা ফেলবেন না ভালো একটি পরিবার এই রিয়াল ঘটনা বেঁচে শুনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপুকুম